সাকুটা দুলছে, সুনীল গঙ্গোপাধ্যায়। কবি পরিচিতি। সুনীল গঙ্গোপাধ্যায় 7ই সেপ্টেম্বর 1934 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি কলকাতার স্থায়ীভাবে বসবাস করছেন। তার পিতার নাম কালীপদ গঙ্গোপাধ্যায় এবং মাতার নাম মীরা গঙ্গোপাধ্যায়। 1954 খ্রিস্টাব্দে সুনীল গঙ্গোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা এমএ ডিগ্রি লাভ করেন। পেশাগত দিক দিয়ে মূলত একজন সাংবাদিক, বিশেষ করে 1953 সাল থেকে তার সম্পাদনায় প্রকাশিত কীর্তিবাস পত্রিকার মাধ্যমে তিনি নতুন প্রজন্মের নিরীক্ষা প্রবণ কবিদের বিকাশে অসাধারণ ভূমিকা রেখেছেন। তিনি সাহিত্য সাধনায় এক নিরলস কর্মী। কবিতা ও কথা সাহিত্যে যে ভুবন তিনি রচনা করেছেন, সেখানে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানবীয় প্রেমের এক অনন্য জগৎ তৈরি হয়েছে। তিনি প্রায় 200-এর অধিক সাহিত্যকর্মের স্রষ্টা। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এক এবং কয়েকজন, আমার স্বপ্ন, জাগরণ, হেমবর্ণ, দাঁড়াও সুন্দর, মন ভালো নেই, স্বর্গনগরীর চাবি, স্মৃতি শহর, হঠাৎ মীরার জন্ম ইত্যাদি উপন্যাস, অরণ্য দিনরাত্রি, আত্মপ্রকাশ, প্রতিদ্বন্দ্বী, সেই সময়, পূর্ব পশ্চিম ইত্যাদি। তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার, বঙ্কিম পুরস্কার, আনন্দ পুরস্কার সহ প্রচুর পুরস্কারের সম্মাননায় ভূষিত হন।